যারা পাবলিক অপশন করে আপনাদের সঙ্গে বুক আমি শব্দ আমি প্রেস করব হচ্ছেটাকে 16 সাল থেকে তিনবার প্রতিপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসে ভোট যায় পুজো আসে পুজো যায় কিন্তু প্রতিশ্রুতির গঙ্গা বয়ে গেলেও চাকরি হয়নি তাই মুখ্যমন্ত্রী পাড়াতে আজ আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা গেলেন মুখ্যমন্ত্রীকে খোঁজার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখোশ সেই মুখোশ পরে তারা বলছেন 14 সেপ্টেম্বর 2016 সিঙ্গুরের জনসভা থেকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন দ্বিতীয় প্রতিশ্রুতি 21 জুন 2021 নবান্নে সাংবাদিক বৈঠক করে দিচ্ছেন তৃতীয় প্রতিশ্রুতি 30 মে 2023 নবান্নে সাংবাদিক বৈঠক করে দিচ্ছেন কিন্তু এতগুলো শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না 2014 সালে নোটিফিকেশন 2016 রেজাল্ট পরীক্ষা কিন্তু তারপরেও নিয়োগ নেই তাই আজ মুখ্যমন্ত্রী পাড়াতে গিয়ে তারা বলার চেষ্টা করলেন খোঁজার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী কোথায় কিন্তু তাদের যেভাবে চ্যাংদোলা করে তোলা হলো তারা বলছেন তারা চোর ডাকাত নয় তারা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতী আসবো আলোচনায় প্রথমে দেখবো বিশেষ রিপোর্ট এর পথে শিক্ষিত বেকাররা ছয় ছয় দিন ধর্নায় বসে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এবার কালীঘাটের পথে নেমে করলেন চাকরির দাবি মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়েছেন বারবার কিন্তু চাকরি পাননি এবার তাই মুখ্যমন্ত্রীর পাড়ার গলিতেই চাকরির দাবিতে মিছিল ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে বসে বৈঠক করবেন ঠিক সেই সময় কালীঘাটে কিন্তু বিক্ষোভে রাত আমরা আপনি তিন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তা এখন রক্ষা হয়নি আপনি রক্ষা করুন আপনি নজর আসার জন্য আমরা দীর্ঘদিন ধরে মাতুকিনি বসে রয়েছি বিক্ষোভ শুরু হলেও পুলিশি বাধায় থমকে গেল মিছিল শুরু হলো ধরপাকড় ওই 144 নম্বর তারা টাকা জব্দেও অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারে না রাজভবনের সামনে থেকে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারে না আমাদেরকে অ্যারেস্ট করে ধিক্কার ধিক্কার চাই পুজোর আগে নিয়ম আমরা চাকরি নাই আমরা চান নাই আমরা এভাবে যেতে পারবো না আমরা ছোট টাকা নয় ছোট টাকা তার টাকা গ্রিন কয়েন করে দিনের পর দিন এই এক ছবি দেখছে বাংলা হকের দাবিতে পথে নামলেই পুলিশি বাধা আচর তামর প্রিজন ভ্যান আর শাসক দলের নেতৃত্ব ধর্নায় বসলে চরম পুলিশি নিরাপত্তা এই একপেশে পুলিশ আর কতদিন দেখব আমরা সন্তু পানের রিপোর্ট রিপাবলিক বাংলা কারোর জন্য পুলিশি প্রহরা কারোর জন্য পুলিশি প্রহার আর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়াতে গিয়ে বললেন খোঁজার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টর্চ নিয়ে তারা খোঁজার চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তিনবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও চাকরি অধরা আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা 2014 সাল থেকে বলছেন যে নোটিফিকেশন হয়েছে পরীক্ষা হয়েছে 2016 সালে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে কিন্তু তারপরেও চাকরিটা হয়নি তাই তারা আজও রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখোশ সেই মুখোশ পরে তারা ঘুরছেন তারা বলছেন এই মুখোশ তারা দেখতে চান না তারা প্রতিশ্রুতির মুখটা দেখতে চান চাকরিটা চান আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় পাড়ুই আমার সঙ্গে রয়েছেন শ্রমিক রাহা বিজেপির মুখপাত্র কিছুক্ষণের মধ্যেই এসে অনুষ্ঠানে যোগ দেবেন রাজু ঘোষ তৃণমূলের সমর্থক শাসক দলের পক্ষে কথা বলবেন সন্দীপ বোস রয়েছেন তৃণমূলের সমর্থক শাসক দলের পক্ষে কথা বলবেন আমার সঙ্গে রয়েছেন রিতেশ বসাক সিপিআই সমর্থক বামপক্ষে কথা বলবেন আফফাক আহমেদ রয়েছেন কংগ্রেসের মুখপাত্র রয়েছেন আমি আলোচনায় আসবো প্রথমে চাকরি প্রার্থীদের দিয়ে শুরু করবো আপনারা তো গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়া তিনি একজন মুখ্যমন্ত্রী আজ ক্যাবিনেট মিটিং হচ্ছে আপনারা কেন যাচ্ছেন কেন যাচ্ছেন দেখুন দুয়ারে সরকার আমরা বাংলার মানুষ দেখেছি আজকে কিন্তু কালীঘাট দেখলো যে দুয়ারে চাকরি প্রার্থী অর্থাৎ আমরা সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়েছি তিনবার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও একবারও চাকরি আমরা কিন্তু এখনো পাইনি তাই আজকে আমরা মুখ্যমন্ত্রীর পাড়ায় গিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে খুঁজতে যে আমরা প্রতিশ্রুতি পাচ্ছি আপনার কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি না এবং চাকরি পাচ্ছি না কিন্তু আমরা যেটা গিয়ে দেখলাম সেটা আজকে চাকরি প্রার্থীদেরকে আমাদেরকে প্রিজন ভ্যানে জোর করে প্রশাসন তুলেছে 144 ধারায় রাজ্য সরকারের প্রতিনিধির আন্দোলন করতে পারে আমরা নিজের হকের দাবিতে গেলে আমাদেরকে প্রিজন ভ্যানে পুলিশ জামার কলার ধরে টেনে তুলে নিয়ে যায় কেন এই দ্বিচারিতা আমরা চোর নয় আমরা চাকরি প্রার্থী
বাংলার মানুষকে এরা কি মনে করে? মানুষ দেখলেই প্রশাসন মনে করে চোর। বাংলার চোর চিটিং বাজ ভরে গেছে, তাই বাংলার সাধারণ চাকরিপ্রার্থীদের সঙ্গে চোর চিটিং বাজের পার্থক্য করতে পারে না। পার্থক্য করতে পারছেন না? কারা 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 পেন নিয়ে বেরোচ্ছে আর কারা কাঁচি নিয়ে বেরোচ্ছে বুঝতে পারছেন না তো? যারা পেন নিয়ে বেরোচ্ছে তারা চাকরি প্রার্থী, আর যারা কাঁচি নিয়ে বেরোচ্ছে তারা কখনো চাল কাটছে, কখনো আবাসের বাড়ি কাটছে, কখনো চাকরি কেটে নিচ্ছে, কখনো সব চুরি করে বাড়ি চলে যাচ্ছে। এই পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন না। এটা প্রথম কথা হচ্ছে যে মুখোশটা এরা পড়েছে, এই মুখোশটা মমতা ব্যানার্জির মুখোশ না পড়ে নরেন্দ্র মোদী মুখোশ পরা উচিত। কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন, দাঁড়ান আপনার সঙ্গে বলিনি, নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, দেয়নি। এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? বাংলার মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি মাননীয় দিয়েছিলেন। আপার প্রাইমারি 3 বারের প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী। এটা দেখুন রাজু দা, এটা দেখুন 14 সেপ্টেম্বর 2016, 21 জুন 2021, 30 মে 2023, 3 বার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। 2021 সালে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কারোর জন্য পুলিশি পাহারা আর কারোর জন্য পুলিশি প্রহার। ভারতবর্ষে এমন একটা রাজ্য দেখাতে পারবেন যে 100টার মধ্যে 100টা লোক চাকরি করছে, যে কটা লোক চাকরি করছে না কি বলছেন? নাটক বা চাকরি প্রত্যেকের দরকার। এক মিনিট আপনি চুপ করুন। একজন চাকরি প্রার্থী সে যদি চাকরি পায় একটা গোটা পরিবার চলে, 4 থেকে 5 জন, এই 14-15 হাজার আবার প্রাইমারি SLST 15-16 হাজার গ্রুপ টি যারা বসে রয়েছেন, প্রত্যেকটা চাকরি প্রার্থীর সঙ্গে এক একটা পরিবার। কত পরিবারকে আপনারা লন্ডন ধরিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন? লন্ডন ধরিয়ে দিয়েছেন। কত পরিবার চাকরি করছে সেটা জানা আছে আপনার? লক্ষ লক্ষ প্রার্থী এখানে গোটা আমরা মুখ্যমন্ত্রীকে খুঁজছি, টর্চ লাগিয়ে মুখ্যমন্ত্রীকে খুঁজছি আমরা। আপনারা রাজনৈতিক রং লাগাবেন না স্যার, আমরা রুটি রুজির জন্য করছি এটা। এটা যদি চাকরি না থাকে তাহলে 14,000 প্রতিশ্রুতি কেন? আমি অনিস্ট ওয়ান বলতে দেবো। আপনি বিজেপির মুখপাত্র বলছেন এই হয়নি ওই হয়নি, যুবাবু বলছেন রণেন্দ্র, আমরা রাজ্যের, আপনারা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, আপনারা কি এই মানুষগুলো রাস্তায় প্রতিদিন আসবে পুলিশের মার খাবে মানে উঠবে, এটাই ভবিষ্যৎ? একদমই নয়। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 3-3 বার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখা করছেন না কেন? নমান্য গিয়েছেন টর্চ লাইট মানে খুঁজতে সরাসরি মুখ্যমন্ত্রী? না না সর, হ্যাঁ সেটা তো এই রাজ্যের ব্যাপার না, এই রাজ্যের ব্যাপার দেশের আন্ডারে দাদা, ওরা তো মুখ্যমন্ত্রীর কাছে টাকা চাইছে, ওরা তো মুখ্যমন্ত্রীর কাছে টাকা চাইছে, এই রাজ্যে তো 250 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী বড় বড়
বড় বড় ফ্লেক্স লাগিয়ে নিচ্ছেন, সরাসরি কথা বলুন মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেখা করছেন, সরাসরি কথা বলুন, অথচ চাকরি প্রার্থীদের সঙ্গে কোনো কথা নেই। দেখুন টর্চের লাইট জ্বলে তারা বেরিয়েছেন, কি জন্য বেরিয়েছেন, কি খুঁজছেন? তিনবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও যারা রাস্তায় বসে থাকে তাদের সঙ্গে কে অসভ্যতামি করছে? উত্তর দিন, কে অসভ্যতামি করছে? উত্তর দিন, কে অসভ্যতামি করছে? কে করছে? মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী পূরণ করবেন, কবে করবে? যারা চাবে করবে, যারা চাবে করবে, কবে করবে? 100 বছর পর পূরণ করবে, 100 বছর পর করবে? এত মামলা করছেন, মামলার জন্য তো চাকরি মুখী হয়ে আটকে যাচ্ছে, ফালতু কথা বলবেন না। আমরা রয়েছি, আমরা ইমপ্যানেল পার্টি কোন প্যানেল রয়েছি, কোন নিয়োগে 10 বছর একজন চাকরি পায় না? আপনি বলুন কোন নিয়োগে 10 বছর একজন চাকরি পাচ্ছে না? তুমি জেনে আসো, মামলার জন্য কিছু জানা নেই। অপরাধ তো হবাটা ভালো জিনিস, অজ্ঞতাটা খারাপ জিনিস। অপরাধ তো হবা ভালো জিনিস, অজ্ঞতাটা খারাপ জিনিস। তুমি জানোই না, মামলা কো এদের জিজ্ঞেস করো, এদের মামলা মামলা নেই। কোন মামলা রয়েছে? আমাদের কোনো মামলা নেই, এম প্যানেল ক্যান্ডিডেট আমরা, এম প্যানেল। শুধু কাউন্সিলিং জয়নিং বাকি আছে আমাদের, কাউন্সিলিং জয়নিংটা করানোর দায়িত্ব রাজ্য সরকারের, শিক্ষা ডিপার্টমেন্টের, এসএসসির, যেটা পরিচালনা করেন কালীঘাট মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের চাকরিটা দিয়ে দিতে, আমরা বাড়ি চলে যাবো সোজা, আমরা রাস্তায় বসে থাকতে চাই না। আপনাদের কি দম রয়েছে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য 2 কোটি চাকরি প্রত্যেক বছরে কমে হবে? দম রয়েছে আপনাদের? না 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 রাজুদা, তুমি আমাকে বলো নরেন্দ্র মোদী আসছে কোথেকে? এইটা তো রাজ্যের বিষয়, আজকে বাংলার সন্তানেরা, যে বাংলার 20 লক্ষ মানুষের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই বাংলার সন্তানদেরকে প্রতিশ্রুতি দিয়ে, তাদেরকে তিনবার প্রতিশ্রুতি দিয়ে, তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার মমতাময়ী কি করে নিজেকে বলতে পারে? ওনাকে এই বাংলার সন্তানের চোখের জল আজকে 10টা বছর, এক দুটা দিন নয়, এক দুটা দিন নয়, 10টা বছর ইচ্ছাকৃতভাবে কি আটকে রয়েছে? এমপ্যানেল লিস্ট, কাউন্সিলিং হচ্ছে না, 2016 সাল থেকে এনারা বসে রয়েছেন, এটা ইচ্ছাকৃত নয় তো কি? কি বলছেন আপনারা? একটা পরিষ্কার বিষয় বোঝো, 2011-র পরে যে কটা চাকরির জন্য মানে নমিনেশন হয়েছে, একটাতেও কোনো মানে স্বচ্ছতা নেই, সব কটাতে কোর্টে কেস করবার জন্য যথেষ্ট বৈধতা রয়েছে। তা এরা সরকার চাইছে না যে এদের চাকরিটা হোক, তারা চাকরিটা যদি হতো তাহলে এরা এম প্যানেল ক্যান্ডিডেট, এরা কারো ভিক্ষা করছে না, এরা শুধু নিজের অধিকারটা চাইছে। তুমি অধিকার দেবে না কেন? 9-10 সালে কত ঘাপলা করেছে? বলো 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 বলো, ঘাপলার কথা বলো না, বলো ঘাপলা করেছে? না বলো না, 10 বছরে ঘাপলা করেছে? আরে আপনাদের প্রমাণ করছেন, আপনাদের ব্যালেন্স শীট, আপনাদের ব্যালেন্স শীট প্রমাণ দিচ্ছে, ব্যালেন্স শীট দিচ্ছে,
আপনার দলের নাম তৃণমূল কংগ্রেস না? 2011 সালে এসে আপনারা কি বলেছিলেন? বদলা নয় বদল চাই, এটা বদল। রাস্তায় চাকরি প্রার্থীদের থালা হাতে বসিয়ে রেখেছেন, টর্চ লাইট নিয়ে মুখ্যমন্ত্রীকে খুঁজতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে দেখা পাওয়া যাচ্ছে না, তিনবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও চাকরি হচ্ছে না, এটা কোন বদল? কোন বদল? এদেরকে হাওয়া দিয়ে ধোঁয়াটা বলছি বাংলা এগিয়ে দেশ পিছিয়ে, সারা দেশ পিছিয়ে যাচ্ছে, আপনারা প্রতিদিন রাস্তায় নামেন, আপনারা বলেন চাকরি চাই চাকরি চাই চাকরি চাই। আজ মুখ্যমন্ত্রী পাড়াতে গেলেন, গতকাল অ্যারেস্ট হলেন, তারপরেও আপনাদের এই যে কলার ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলা যারা চাকরি প্রার্থী তাদেরকে কামড়ে পর্যন্ত দেওয়া হচ্ছে, তারপরেও আপনারা আশা করছেন যে চাকরিটা হবে, কিভাবে আশা করছেন? কারণ আমরা যোগ্য এবং আমরা নিজেরা যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ, আপনাদের কাছে কোনো উত্তর নেই, তাই আপনারা রাজনৈতিক ভাবে লড়াই করছেন, লড়ুন। আমাদের বয়সগুলো পেরিয়ে যাক, আমাদের সময়গুলো পেরিয়ে যাক, আপনারা লড়তে থাকুন। আমরা এক একটা রং নিচ্ছেন, এক একটা নাম নিচ্ছেন, আমাদের গায়ে কিন্তু কোনো রাজনৈতিক রং নেই, আমরা যোগ্য এবং সেই দমে আমরা এখনো দাঁড়িয়ে আছি, সেই দমে আমরা লড়ে যাচ্ছি। এই ছেলে দুটোকে কালকে এমন একটা থানায় নিয়ে গেছিল, দাঁড়ান দাঁড়ান, আপনি কথা বলবেন না স্যার, আমি বলছি, আপনার সময় আমি কথা বলিনি, আপনাদের প্রত্যেকের কাছে চাকরি প্রার্থীদের আন্দোলনে শুভেন্দু অধিকারী কি করে? আমি বুঝলাম শুভেন্দুকে মমতা আমরা চিনি না, শুভেন্দু অধিকারী আপনাদের সাথে হাঁটে কিভাবে? না 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 না, এটা 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 আমাদের ব্যর্থতা। রাজু দা তৃণমূলের সমর্থক হয়ে বলতে আসছেন, আপার প্রাইমারি গ্রুপ ডির মধ্যে পার্থক্য জানেন না, কেটার এসএলএসটির মধ্যে পার্থক্য জানেন না, এত চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছে, এবার তো নতুন ক্লাস করাতে হবে, নতুন সিলেবাস তৈরি করতে হবে, নতুন স্কুল তৈরি করতে হবে। এই ছেলেগুলো দুষ্কৃতি নয়, আমি দুষ্কৃতি নয়, কিন্তু এদেরকে দুষ্কৃতির মতো ব্যবহার করা হয়েছে। নটা অবধি আমরা 14,000 প্রার্থী, বাংলার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি বলুন 10 বছর তো নিয়োগ নেই, বাংলার স্কুলগুলো যে বন্ধ হচ্ছে সেটা বাংলার স্কুল, কোনো কেন্দ্র স্কুল নয়, বা কেন্দ্র সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে ঘুরতে তার পাড়াতে যেতে হচ্ছে চাকরি প্রার্থীদের। শ্রমিকরা তো আপনি পরে এসেছেন, কিন্তু আমি ছোট্ট করে আপনার কাছে জানার চেষ্টা করবো, আপনারা বিরোধী রাজনৈতিক দল, আপনারা কি করছেন? বিগত লাস্ট সেমানে আপনার শোতে এসেছিলাম, তারপর থেকে আজ অবধি গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, মানুষ ভারত থেকে চাঁদে পৌঁছে গেছে, শুধু আমাদের রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি চাঁদে নরেন্দ্র মোদী কাউকে এই নির্লজ্জ নির্লজ্জ অশিক্ষিত এই লোকগুলো এখনো পর্যন্ত যোগ্য না, বোঝে না আসলে এরা এতটা নির্লজ্জ। সরকার কোন রাজ্যে চাকরি দিয়েছে? এই রাজ্যে যা চাকরি দিয়েছে, এই রাজ্যে যা চাকরি, আপনি কোন রাজ্যে সেই প্রশ্ন কোটা বাংলা চাকরি প্রার্থীদের আসবো আলোচনা নিচ্ছে একটা ছোট বিরতি সঙ্গে। আসবো আলোচনা, যারা টর্চ লাইট নিয়ে থালা নিয়ে মুখ্যমন্ত্রী মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছেন, তারা কি জানতে চাইছে? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর নিয়োগ হয়নি, আর কবে প্রতিশ্রুতি, কিভাবে দিলে আমরা নিয়োগ পাবো, আর কবে আমরা বাড়ি ফিরতে পারবো, যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায়, আমাদেরকে আর বসে থাকতে হবে না, বাবা মায়ের কোলে ফিরতে পারবো, এইটা কবে? না, সব থেকে বেশি নিয়োগ এই রাজ্যে হচ্ছে, ওর যে কোটা সবচেয়ে বেশি নিয়োগ। সন্তু, তুমি সরকারের এক সদ্যজাতক নিয়ে প্রশ্ন করেছিলে যে চাকরি কেন হচ্ছে না, সেই সদ্যজাতক তোমাকে উত্তর দিয়েছিল যদি চাকরি না হয় তাহলে আপনি কি করে আছেন। আসলে সরকারের চাকরি আর অন্য চাকরির যে সামান্য পার্থক্য বোঝে না, প্রাইভেট চাকরি সে সরকার চালাচ্ছে, এত অশিক্ষিত লোক, অশিক্ষিত লোক সরকার চালাচ্ছে, চাকরি বলা হয়েছে সরকারি বেসরকারি বলা না, অশিক্ষিতদের কথা। চাকরি আর কর্মসংস্থান বলো
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে যদি সেই প্রতিশ্রুতি না পালন হয় তাহলে আর কার কে রাজ্য আর কে পালন করবে? আমাদের আর ভালো লাগছে না। চোখে জল নিয়ে চাকরি প্রার্থীরা জানতে চাইছেন এই বাংলায় হচ্ছেটা কি, খালি এই ঢালা নিয়ে প্রশ্ন করতে চাইছেন তা ওই বাংলায় হচ্ছেটা কি? 2014 সাল, 2016 সাল, 2021 সাল শুধু প্রতিশ্রুতি দিয়ে যা হয় কিন্তু চাকরির নামে লবডঙ্কা যাদের পরিবারের ছেলে মেয়েরা রয়েছেন তারা আজ প্রশ্ন করছেন, তারা বুঝতে পারছেন এ রাজ্যে যারা 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 শিক্ষিত বেকার তাদের জন্য চোখে জল নিয়ে এক মা এক বাবা দীর্ঘদিন ধরে প্রশ্ন করে এ বাংলায় হচ্ছেটা কি, সেই প্রশ্নটাই প্রতিদিন এই সন্তুমান মুক্তিতে চোখে চোখ রেখে করে এ বাংলায় হচ্ছেটা কি। আজ এখানে শেষ করছি, আবার আগামীকাল ঠিক বিকেল 4:57 মিনিটে দেখা হচ্ছে আপনাদের।